শনিবার মালদায় সূচনা হলো দুদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবের। প্রিয়জনেশ্বর সংস্থার উদ্যোগে মালদার টাউন হলে আয়োজিত এই সাহিত্য উৎসবের সূচনায় পতাকা উত্তোলন, বরেণ্য মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উদ্যোক্তা পার্থ সারথী ঝা সহ বিশিষ্টরা। এই সাহিত্য উৎসবে রাজ্যের কবি কবি সাহিত্যিকদের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, নেপাল, সিকিমের বিশিষ্ট সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত হয়ে উঠবে এই প্রত্যাশায় রয়েছে মহাশয়। তাকে তাকে সসম্মানে আজকের অনুষ্ঠানে গ্রহণ করে একদিকে পৌরপতি, একদিকে মাননীয় মন্ত্রী, দুজনের হাতে মাল্যদান হয়ে উঠল সবার। আজকে মালদা টাউন হলে প্রিয়জনেশ্বর উদ্যোগে বাংলা সাহিত্য উৎসব 2024 উদযাপিত হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু গুণীজন ব্যক্তিকে সঙ্গে করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছে, ভুটান, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য হয়, পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্যিক কবি তারাধারে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সম্বোধিত করা হয়েছে। এটা খুব ভালো জিনিস। সাহিত্য চর্চা এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উচ্চারিত হই। সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকবে ততই আমরা আমাদের মনের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ব বোধ সেটা জাগ্রত হবে। তাই সাহিত্য চর্চার মধ্যে দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ। ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হো চুকা হ্যায়, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, সবসে কম দাম, পায়ে নো কস্ট EMI, বেহতরিন আফটার সেল সার্ভিস, আর বেমিসাল এক্সচেঞ্জ ভ্যালু। আজ হি রিলায়েন্স ডিজিটাল আইয়ে।